আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমার আজকের রেসিপি সবজি দিয়ে পাতলা খিচুড়ি। তো রেসিপি শুরু করার আগে সবার প্রতি আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমি নিয়েছি সবজি, সবগুলো সবজি আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন যার যেরকম সবজি ভালো লাগে। আর নিয়েছি এখানে ডাল, মুগ ডাল, মসুরের ডাল আর মাশকলাইয়ের ডাল। আর নিয়েছি বুটের ডাল, এটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি কারণ এটা অন্যান্য ডালের চেয়ে একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে। আর নিয়েছি বাসমতি চাল, আপনারা যে কোনো ধরনের চালই নিতে পারেন। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি। আর এখান থেকে আমি দিব কিছু গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি গোটা গরম মশলা আর কাঁচামরিচ। আর নিয়েছি কিছু স্প্যানিশ, বেবি স্প্যানিশ, এটা আপনারা অন্য কোনো শাকে নিতে পারেন, যেমন পুঁই শাক, লাল শাক না ইউজ করাই ভালো। আর এখানে আমি হাঁড়িতে পানি দিয়ে তারপরে ডাল দিয়ে দিলাম। ডালগুলো আমি আগে সিদ্ধ করে নিব। বুটের ডাল দিয়ে দিলাম, লবণ দিবেন স্বাদ মতো, আমি হলুদের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ। গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে আমি এবার ঢেকে দিব। একটু বলক আসার পরে আমরা আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। ডাল হাফ সিদ্ধ হয়ে আসলেই আমরা সবজি দিব। তবে যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় নেয় ওগুলো আগে দিবেন। আমি গাজর আর আলু আগে দিলাম, তারপর এটা একটু 2-3 মিনিট জাল দেওয়ার পরে ফুলকপি দিলাম। সব সবজি এখন দিয়ে দিব, শুধু মটরশুঁটি আর কর্ন ছাড়া। সবজিগুলো দিয়ে আমি চালও দিয়ে দিব কারণ এই সবজিগুলি খুব নরম সবজি, সিদ্ধ হতে বেশি সময় নেয় না। চাল আমি ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি চাল নিয়েছি 1.5 পট। ছোট্ট কাপে আমি 1.5 কাপের মতো নিয়েছি। এবার আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পানি কমে আসছে আর চাল হাফ সিদ্ধ হয়ে আসছে। তো যখন চাল হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই আমরা কর্ন মটরশুঁটি দিয়ে দিব এবং এই পর্যায়ে আমরা এটাতে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমরা তেল নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিব। এবার এই পেঁয়াজ রসুন একদম ব্রাউন করে ভেজে তারপরে আমরা অন্য মশলাগুলি দিব। এবার দিব আমরা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো তেলে একটু ভেজে নিব। তারপরে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। এবার দিব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো একটু তেলে ভালো করে ভেজে নিব, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। এবার আমরা এটা সরাসরি খিচুড়ির পাতিলে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে খিচুড়ির সাথে আমরা এই মশলাগুলি মিশিয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যে
চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সবজিগুলিও। আর অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, তাহলে আপনার সবজিগুলি সব ভেঙে যাবে আর চালও বেশি ভেঙে যাবে, ওটা দেখতেও ভালো লাগে না। আর এই খিচুড়িতে একটু পানি থাকবে, যেহেতু পাতলা খিচুড়ি, কাজে আঁচ কমিয়ে এবার আমরা রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এবার আমরা শাক দিয়ে দিলাম। এই শাক দিয়ে আমরা এই চুলাটা অফ করে দিব, কারণ এগুলো এই ভাপেই সিদ্ধ হয়ে যাবে শাক, আর এটা কাঁচাও খাওয়া যায়। আর এখন আমি দিব একটু ঘি। এই খিচুড়িতে ঘি দিলে অনেক ভালো টেস্ট আসে এবং ঘ্রাণটাও অনেক ভালো লাগে। ঘিটা এবার খিচুড়ির সাথে একটু আলতো করে মিশিয়ে দিব। আপনারা লবণ টেস্ট করে নেবেন, আমি যা লবণ দিয়েছি আর বাড়তি লবণ দিতে হয়নি। বাস হয়ে গেল আমাদের এই সবজি দিয়ে পাতলা খিচুড়ি। দর্শক, আপনারা এটি বাসায় ট্রাই করে দেখবেন, ইফতারে এটি অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার, নর্মালিও যে কোনো সময় খাওয়া যায়, সাথে মাংস বা বেগুনি ভাজা যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যায়, অনেক মজা এই খিচুড়িটা খেতে। সবাইকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।